2017 সালে আমি প্রথম কোরিয়াতে আসি। 2018 সালের শুরুতে আমি কসমেটিক্সের উপর একটি কোর্স করি শেখার জন্য। 2018 সালের শেষ দিকে যে আমি মেকআপ শিখি এমবিসি একাডেমি বিউটি স্কুল থেকে, শুধুমাত্র শেখার জন্য এগুলো করি। 2019 সালের শুরুতে সৌভাগ্যবশত আমার চাকরি হয় বিউটি স্কিন নামে একটি কসমেটিক্স উৎপাদনকারী কোম্পানিতে, ইনছনে। এটি দক্ষিণ কোরিয়ার সমুদ্র তীরবর্তী একটি শহর ইনছনে। এই কোম্পানিটা আপনারা অনেকে গুগল করলে পেয়ে যাবেন। এখানে মূলত কসমেটিক্স উৎপাদন হয়। মানে কোরিয়ার প্রায় লোকাল প্রায় প্রত্যেকটা কসমেটিক্স এই কোম্পানিতে উৎপাদন হয়। এই কোম্পানিতে কাজ করার সময় আমার রিয়ালাইজ হলো যে আমি যেগুলো শিখছি এগুলোর আসলে প্রয়োগ হয় কীভাবে, বা এগুলো আসলে কীভাবে ব্যবহার করে, বা কোন স্কিনের জন্য কোনটা ব্যবহার করে। আমি ওইখান থেকে খুব ভালোভাবে শেখা শুরু করি। মূলত আমার কসমেটিক্স শেখার হাতে খড়ি কোর্স থেকে হয়, বাট আমি আরও ভালোভাবে জানতে পারছি যখন আমি ওই কসমেটিক্স উৎপাদনকারী কোম্পানিতে প্রায় 1.5 বছর জব করছি। ওইখান থেকে আমি এইখানে বা এখানে ছবি দিয়ে দিব যে আমি ওইখানে যখন কাজ করছি তখনকার কিছু ছবি শেয়ার করব। তো এরপর 2020 সালে এসে আমি আসলে ফেসবুক এবং ইউটিউবে কিছু কথাবার্তা বলা শুরু করি যে আসলে কসমেটিক্স কীভাবে ব্যবহার করতে হয়, বা কসমেটিক্স সবাই জানেন, তারপরেও কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে প্রত্যেকের জানা জরুরি। এই টাইপের ব্যাপার স্যাপারগুলো আমি শেয়ার করতে শুরু করি। একটা ব্যাপার আমার কাছে বেশ আশ্চর্য লাগছে এর ভিতর, যে আমরা আসলে যারা কসমেটিক্স নেই, বিশেষ করে আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, সো এদের একটাই টার্গেট থাকে যে আমার যে প্রবলেমই হোক না কেন, শুধু আপনি দুইটা প্রোডাক্ট দিবেন, প্রোডাক্ট দিলেই সেই প্রোডাক্টে যেন আমি 7 থেকে 10 দিনের ভিতর আমার প্রবলেমটা সলভ হয়ে যায়, শেষ, আর কোনো কিছু না। সাপোজ আপনার হেয়ার ফল হচ্ছে, এখন হেয়ার ফলের জন্য আপনি আমার কাছে বললেন যে ভাইয়া আমাকে এমন একটি শ্যাম্পু বা একটি কন্ডিশনার বা একটি শ্যাম্পুর সাথে ট্রিটমেন্ট দেন। ট্রিটমেন্ট হচ্ছে হেয়ার ফলের জন্য স্পেশাল যে ট্রিটমেন্টগুলো পাওয়া যায় ওইগুলো একটা ট্রিটমেন্ট দেন যাতে আমার হেয়ার ফল বন্ধ হয়ে যায়। বাট আসলে কি শ্যাম্পু আর ট্রিটমেন্ট দিয়ে, শুধু শ্যাম্পু আর ট্রিটমেন্ট দিয়ে হেয়ার ফল স্টপ করা সম্ভব? উত্তর হচ্ছে না। হেয়ার ফল স্টপ করার জন্য আপনার সবার আগে জানা জরুরি যে আপনার হেয়ার ফল কেন হচ্ছে। যদি আপনার লাইফস্টাইলের জন্য হেয়ার ফল হয়ে থাকে, বা বংশগত কারণে হেয়ার ফল হয়ে থাকে, বা দূষিত পানি বা পলিউশনের জন্য হেয়ার ফল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার ওইটা কারেকশন করলে আপনার হেয়ার ফল অটোমেটিক্যালি আগের থেকে কমে যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি পৃথিবীর সব থেকে উন্নত শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করেন, আপনার হেয়ার ফল কমবে না যদি আপনি এগুলো সলভ করতে না পারেন। সেম যদি আপনার আন্ডার আই প্রবলেম হয়, আন্ডার আইতে সাধারণত 3টা প্রবলেম হয়, আন্ডার আই ডার্ক সার্কেল, আন্ডার আই পাফিনেস, কিংবা আন্ডার আই রিঙ্কেল। এখন আপনার যদি আন্ডার আই রিঙ্কেল এবং আন্ডার আই পাফিনেস একসাথে হয় আর আপনি যদি ব্যবহার করেন আন্ডার আই ডার্ক সার্কেল ক্রিম, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হবে না। সো এই ব্যাপারগুলো আমার কাছে বেশ আশ্চর্য লাগছে যেই প্রবলেমই হোক না কেন, আমরা আসলে চাই যে আমি এত কিছু জানতে চাই না, আমি লাইফস্টাইল চেঞ্জ করতে পারবো না, আমি কিছুই করতে পারবো না ভাইয়া, আপনি শুধু একটা ক্রিম দেন বা একটা ক্রিমের নাম বলেন, ওইটা আমরা কিনে নেই, যেটা ব্যবহার করলে আমার আসলে সব কিছু সলভ হয়ে যাবে। স্কিন কেয়ার আসলে এত সোজা ব্যাপার না, বা আপনার যে প্রবলেমই হচ্ছে বা প্রবলেম না হইলেও আপনার স্কিন কেয়ার রুটিন যদি আপনি ফলো না করেন তাহলে কি হবে, আপনি আসলে লং টাইমে, হ্যাঁ শর্ট টাইমে আপনি অবশ্যই সমাধান পাবেন, বাট লং টাইমের জন্য আপনি কোনো প্রকার সমাধান পাবেন না। এরপর আরেকটা ব্যাপার দেখা যায় যে আমরা আসলে, আমি যখন কোনো পেজ দেখি, আমি অনেক পেজই দেখি, পেজে কি হয় কিছু মানুষ আছে যারা আসলে প্রোডাক্ট কিনুক আর না কিনুক এরা প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করে, শর্টলি যেটাকে লিখে দেয় পিপি। ব্যাপারটা বেশ মজার, মানে পিপি লেখাটার অর্থ অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এমন দাঁড়ায় প্রোডাক্টটা যদি আমার সাধ্যের ভিতর হয় তাহলে আমি কিনবো, আর সাধ্যের বাইরে হলে আমি কিনবো না, জাস্ট দামটা জেনে রাখি। বাট ব্যাপারটা এমন হওয়া উচিত যে প্রোডাক্টটা যদি আমার স্কিন টাইপ অনুযায়ী হয় সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টটা নেওয়া উচিত, স্কিন টাইপ অনুযায়ী এবং স্কিন কন্ডিশন অনুযায়ী যদি না হয় তাহলে এই প্রোডাক্টটা আমার নেওয়া উচিত নয়। ডিসিশনগুলো এইভাবে মেক করা উচিত। এরপর অনেকেই আছে জিজ্ঞাসা করে যে ভাইয়া এই প্রোডাক্টে কাজ করবে কি, বা ওই প্রোডাক্টে কাজ করবে কি, যদি কাজ না করে তাহলে, বা যদি কাজ না করে কিংবা যদি উল্টা কাজ করে তাহলে ওই প্রোডাক্ট ভেজাল, ওই পেজে সমস্যা। ব্যাপারটা কিন্তু এরকম না। ধরেন আপনি কনসিলার ব্যবহার করতেছেন বা একটি বিবি ক্রিম ব্যবহার করতেছেন, বিবি ক্রিম ব্যবহার করার পর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ব্যবহার করার পর আপনি দেখলেন আপনার মুখে ব্রণ উঠতে শুরু করছে বা ছোট ছোট পিম্পল উঠতে শুরু করছে, এর মানে এই না যে ওই বিবি ক্রিম বা ওই কনসিলারে প্রবলেম,
প্রবলেমটা আসলে আপনি বিবি ক্রিম বা কনসিলার ব্যবহার করার পর আপনার স্কিন ডাবল ক্লিনজিং করেননি, সেই জন্যই কিন্তু আপনার মুখে এই প্রবলেমগুলো হচ্ছে। এখানে কিন্তু পেজের বা ওই প্রোডাক্টের কোনো দোষ নাই। সো এই ছোট ছোট ব্যাপারগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যদি আপনি আপনার একটি গ্লোয়িং স্কিন চান এবং ফ্ললেস স্কিন চান। আমি কেন এই কথাগুলো বলতেছি তার কারণ হইল, আপনি যখন কোনো পেজ থেকে বা কোনো দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনবেন, বিশেষ করে কসমেটিক্স বা হেয়ার প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আপনার সবার আগে ওই প্রোডাক্ট কেনার আগে বা ওই টাইপের প্রোডাক্ট কেনার আগে আপনার ওই প্রোডাক্ট সম্পর্কে একটু গুগল করা উচিত বা ওই প্রোডাক্ট সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া উচিত। খোঁজ খবর বলতে এমন খোঁজ খবর না যে অমুকে এই প্রোডাক্টে ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছে তাই আমার ব্যবহার করতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হইল যে আপনার স্কিন টাইপ অনুযায়ী ওই প্রোডাক্টটা যায় কিনা বা আপনার স্কিন কন্ডিশনের সাথে এখন ওই প্রোডাক্টটা ব্যবহার করা উচিত কিনা, এটা আপনি গুগল করলে খুব সহজেই পেয়ে যাইতে পারেন। প্রোডাক্ট সম্পর্কে একটু খোঁজ খবর নিলে আপনি খুব সহজেই পেয়ে যাইতে পারেন। সো এইসব ব্যাপার বিবেচনা করে অবশ্যই কোনো প্রোডাক্ট কেনা উচিত। সো কথাবার্তাগুলো ভালো লাগলে চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।